যে ব্যক্তি প্রতিদিন 11 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতরা প্রতিদিন যদি কেউ সকালে বিকালে 11 বার এই দোয়াটি আমল করবে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না। আল্লাহর রসুল বলেন, তোমার যদি কোনো অভাব থেকেও থাকে, আল্লাহ তাআলা তা তোমার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। ইস্তেগফারটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়ে যা চাইবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সেটাই কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। সামনে কদরের রাত আসছে, এই রাতে বেশি বেশি এই দোয়াটি পড়ুন। আম্মাজান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাইয়া দিলেন, আয়েশা, কদরের রাত যদি পাও এই দোয়াটি বেশি বেশি করো। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়াফা আফওয়া আন্নি। সুবহানাল্লাহ।